আসসালামু আলাইকুম, স্পাই ট্র্যাক জিপিএস ট্র্যাকিং সিস্টেমে আপনাকে স্বাগতম। তো আজকে দেখাবো কিভাবে আমাদের অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং আপনার মোবাইলে সেট আপ করবেন। তো ফার্স্টে আপনি প্লে স্টোরে চলে যাবেন, অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর এখানে সার্চ বাটনে গিয়ে আপনি লিখবেন ওক্স জিপিএস, WOX স্পেস দিয়ে GPS। এরপর দিলে দেখবেন এখানে একটা অ্যাপস আসবে, জিপিএস ওক্স মোবাইল ক্লায়েন্ট, এটা আসবে। এটা ওপেন করবেন। ওপেন করার পর ফার্স্টে আপনার যে ইউজার নেম, একটা পাসওয়ার্ড আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে, এটা আপনি ইউজার নেমটা বসাবেন। আমাদের একটা ডেমো ইউজার নেম আছে, testtest1@st.com। আর ইউজার নেমের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে স্পেস হবে না, এভাবে যেভাবে দেওয়া থাকবে সেভাবে ঠিক আপনি বসাবেন। এবার পাসওয়ার্ডটা বসাবেন। এখানে পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে আমাদের 1 থেকে 6, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা। এরপর এখানে নিচের থার্ড অপশনটা দেখেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কাস্টমে যাবেন, কাস্টমে যেয়ে টোটালটা কেটে দেবেন। টোটালটা কেটে গিয়ে আপনি এখানে বসাবেন 116.203.152.212। এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে আপনি জাস্ট কপি করে এটা বসাইতে পারবেন। আমাদের চাইলে কোডটা আমরা দিয়ে দেবো আপনাদের। তারপর আপনি একটু নোট করবেন 116.203.152.212, এটা কন্টিনিউ দেবেন। দেন এখানে আরেকটা অপশন হলো আপনার রিমেম্বার মি, এটা ক্লিক করে দেবেন। পরবর্তী সেভ থাকবে আপনার, সাইন ইন করবেন। সাইন ইন করার পর দেখবেন আপনার এভাবে লোকেশনটা চলে আসবে, আপনার ম্যাপটা চলে আসবে। একটু সময় দেবেন। এরপর আপনি এই কর্নারে থ্রি ডটস নামের একটা অপশন আছে, এই কর্নারে দেখেন, এখানে আপনি যাবেন। যাওয়ার পর এখানে আপনি কয়েকটা দেখতে পারবেন। এরপর আপনি ডিভাইসে যাবেন, এখানে ড্যাশবোর্ড আছে, কয়েকটা অ্যাড ডিভাইস আছে, হিস্টোরি আছে, টুলস আছে, সেট আপ আছে, হেল্প আছে। তো আমি এখানে ফার্স্টে আপনি ডিভাইসে এখানে যাবেন, থার্ডে অপশনটা এখানে ডিভাইসে গিয়ে গাড়ির উপরে ক্লিক করবেন। গাড়ির নাম্বার দেওয়া থাকবে, এখানে ড্যামো লেখা আছে, জাস্ট আমরা ড্যামো দেখাইতেছি। এখানে কিন্তু গাড়িটা দেখেন জুম করতেছি আমাদের, এই গাড়িটা এখন আছে দেখেন টঙ্গী কলেজের সামনে আছে হাইওয়েতে। গাড়িটা কিন্তু স্পিডে উপরে দেখা যাইতেছে, দেখেন ওই যে উপরে স্পিড। এখানে গাড়ির নম্বর থাকবে এবং স্পিড দেওয়া থাকবে, 20 কিলো স্পিডে চলতেছে টঙ্গী কলেজ। আপনি স্ক্রিন জুম করলে দেখতে পারবেন। যাই হোক, এইটা আপনার ড্যাশবোর্ড। একবার এখানে নিচের দিকে দেখবেন তিনটে অপশন আছে, এখানে ম্যাপ আছে, ম্যাপে যে তো ইনফোতে আছে, ইনফোতে গেলে আপনি গাড়ির নাম্বারটা পাবেন। এখানে ডেমো আছে, গাড়ির নাম্বার অ্যাড্রেসটা আছে, BRT লাইন 3 গাজীপুরে যে স্বপ্নরাজ্য আবাসন পত্র। এই যাই হোক, এখানে আছে অ্যাড্রেসটা। অ্যাড্রেসের উপর ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি গুগল ম্যাপে থেকেও সুন্দর করে আরও ক্লিয়ারলি চাইলে দেখতে পারবেন এই গাড়িটা কই আছে, এখানে কিন্তু এভাবে আছে। যাই হোক, আমরা অ্যাপসেই চলে যাই। অ্যাপসে চলে গেলে এরপর আপনি টাইমটা দেখতে পারবেন, এরপর ইঞ্জিন অন আছে কিনা অফ আছে কিনা এটা দেখতে পারবেন। আপনার গাড়িটার ইঞ্জিন অন আছে কিনা বন্ধ আছে কিনা এটা দেখতে পারবেন। তারপর এই যে স্টেট ভিউ আছে এটা দেখতে পারবেন। ম্যাপে গুগল ম্যাপের সাথে আপনি যাইতে পারবেন, দেখতে পারবেন। যাই হোক, আবার ম্যাপে গেলাম, ম্যাপে যাওয়ার পর আবার এই কর্নারে গেলাম। কর্নারে যাওয়ার পর ডিভাইসে ক্লিক করলে আপনি তো লোকেশনটা পাবেনই। এরপর আমি ফার্স্ট নেভিগেশনে গেলাম, নেভিগেশনে যাওয়ার পর হিস্টোরিটা কল করবো। হিস্টোরিটা এই যে হিস্ট্রি, এখন ডিভাইস সিলেক্ট করে নেবেন আপনার কোন ডিভাইসটা। এখানে যদি 4-5টা গাড়ি থাকে, আপনি একই অ্যাপসে 4-5টা গাড়ি দেখতে পারবেন। তো এখানে আপনার গাড়ির নাম্বারটা আপনি সার্চ দিয়ে নিয়ে নেবেন, যেহেতু আমাদের একটা গাড়ি আছে, আমরা একটা দেখাবো ডেমো এই গাড়িটা। এখন ডেটটা আপনি হিস্ট্রিটা কত দূর পর্যন্ত ক্লিয়ার করবেন, আপনি পাবেন 31 ডেজ, ঠিক আছে, আপনি মানে এক মাসের ডাটাটা পাবেন। এখন ডেটটা আপনি এখানে সিলেক্ট করবেন, এখানে ডেট সিলেক্ট করে নিতে পারবেন। আপনি মনে করেন 30 তারিখের গত দিনেরটা দেখবেন, 30 তারিখ থেকে আপনি মনে করেন যে দুপুর 12টা, তারপর 2 হইতে আজকে ডেটটা দিলাম যেটা আছে, অথবা 12টা 1টা পর্যন্ত দিলাম, সমস্যা নেই। এরপর আপনি এখানে এই সার্চ বাটন আসে এই পাশে, সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে টোটাল ডিটেলসটা কিন্তু আপনার চলে আসবে। এখানে দেখেন ডিস্টেন্স মানে সামারি, এটা আপনার 247.63 কিলোমিটার। টপ স্পিড, গাড়ির টপ স্পিড অবশ্য আপনার 113। মোভ ডিউরেশন 7 আওয়ার্স, তার মানে কি 7 ঘন্টাও গাড়িটার মুভ করছে, স্টপ থাকছে গাড়িটা এত, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস নোট করি, আমরা ফুয়েল সেন্সরও ইন্ডিকেট করলে আপনি ফুয়েলটাও দেখতে পাবেন, গাড়ি কয় লিটার তেল গেছে। হ্যাঁ, ফুয়েল সেন্সরটা জিপিএসের পাশাপাশি ইনস্টল করা যায়, ওটা চাইলে আপনি আলাদা আমাদের কাছ থেকে নিতে হবে। তো ফুয়েল সেন্সরও এখানে ইন্ডিকেট করলে আপনি তেলটাও দেখতে পারবেন, কল কত লিটার কোন পাম্প থেকে ভরছে ওটাও দেখতে পারবেন। যাই হোক, এখানে দেখেন স্টার্ট, অন, অফ, টাইম, স্পিড, আকার সব কিছু ডিটেলস দেওয়া আছে, দেখলে বুঝবেন। এখানে গ্রাফ আছে নিচে, দেখেন গ্রাফে আপনি ইঞ্জিন স্ট্যাটাসটা দেখতে পারবেন। ম্যাপ আছে, ম্যাপে কিন্তু আপনি
এবার ও টোটালটা দেখাবে যে কোথা থেকে স্টার্ট করছেন, কই করছেন, এটা কিন্তু আপনি পিডিএফ ফাইল আকারে আপনি ডেস্কটপে ডাউনলোডও করতে পারবেন। আমি এখানে কল করলাম, কল করলে ও দেখেন এখানে কল করলাম, আমি ওপেন করে দিলাম, ওপেন করে দিছি, এখানে স্পিড বাড়ানো কমানো যায়, কিন্তু এখানে এখানে কিন্তু এই কটার সময় লোকেশন কোথায় আছে ও কিন্তু দেখা যাইতেছে। এখানে আপনি এখানে কল করে দিলে ও কিন্তু গাড়িটা দেখা যাবে, হিস্ট্রিটা কই গেল, এই যে দেখেন, এই যে নড়তেছে, দেখছেন সবুজ আকার যেটা, ওইটা চলতেছে। এখন আপনি যদি দেখেন যে এই লোকেশনে সে এখানে কত দূর কি গেল, কখন ছিল, আপনি জাস্ট পুশ করে দেবেন। এখান থেকে পুশ করলে, এখানে জুম করলে আপনি দেখতে পাবেন সময় নিচ্ছে, 30 তারিখ, 1 জানুয়ারি, সরি 30/1/2023, 12:11:46 PM, 33 কিলো স্পিডে ছিল ও, আর অবস্থানটা এখানে ছিল, এটা কিন্তু আপনি দেখতে পারবেন, SFJ আর্গো ফার্মের কাছে ছিল। তো আপনি আবার প্লে করতে পারবেন, টোটাল হিস্ট্রিটা কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এই যে দেখেন আস্তে আস্তে ও মুভ করতেছে, এটা এখানে প্লাস করলে আপনি আর জুম করতে পারবেন, ওই যে যাইতেছে। এখন আপনি যদি দেখেন যে ও মনে করেন যে এই হাই স্কুলের কাছে কখন ছিল, বা এই যে এখানে গেলে জাস্ট পুশ করে দিলেই হবে, আপনি যাক এই আপনি পুশ করে দিলেন যে আমার গাড়িটা হাই স্কুলের সামনে কটার সময় ছিল, তখন কিন্তু আপনি জাস্ট ডিটেলসটা এখানে সম্পূর্ণ ডিটেলস নিচে পাবেন। যাই হোক, এখানে বেশি কথা বলবো না, রুট আছে, রুট অনুযায়ী আপনি কখন কোন খায় স্টার্ট করছে, কখন স্টপ করছে, সব কিন্তু ডিটেলস পাবেন রুট অনুযায়ী, আপনি কত তারিখ কত সময় সব কিছু পাবেন। এরপর ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর এখানে এরপর আছে টুলস নামের অপশন আছে, কিছু টুলস আছে। এখানে যদি গাড়ির ইঞ্জিনটা বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি SMS কমান্ডের মাধ্যমে করতে পারবেন, আর মেসেজের মাধ্যমে করতে পারবেন, দুটো অপশন আছে। তো GPRS কমান্ড, এখানে গেলে ডিভাইস আপনি ডেমো দিলেন, এখন কমান্ড এখানে দেখেন ইঞ্জিন স্টপ নামের একটা অপশন আছে, এটা দিতে পারেন। এবারে ইঞ্জিন স্টপ দিয়ে আপনি এই কর্নার যদি চাপ দেন গাড়িটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আবার একইভাবে রিকভারি কীভাবে করবেন আমি প্রথম থেকে দেখাই, রিকভারি করবেন এই কর্নারে যাবেন, প্রথমে নেভিগেশন আছে, এরপর আপনি যাবেন টুলসে, যাবেন টুলসে গেলে এখানে দেখেন নিচে যাবেন, একদম নিচে যে কমান্ড নামের একটা অপশন, GPS কমান্ড, ডিভাইসটা সিলেক্ট করবেন কোন গাড়িটা আপনি বন্ধ করবেন। আমরা ডেমোটা করবো, ডেমোতে গেলাম, এরপর কমান্ড অপশন আছে, সেট কমান্ড, কী কমান্ড দেবেন, আমি যেহেতু ইঞ্জিন বন্ধ করছি স্টপ লিখবেন, আর সেম জায়গায় ইঞ্জিন রিজিউম নামের একটা অপশন আছে, এইটা এইটা আপনি ক্লিক করলে গাড়িটা আবার এখানে আবার ক্লিক করবেন, গাড়িটা আবার আনলক হবে, ঠিক আছে। এটা যদি অনেক সময় GPRS-এ যদি উইক থাকে, এখানে অ্যাপসে ঝামেলা করে, সেক্ষেত্রে আপনি মেসেজ দিয়েও করতে পারবেন, ওটা অপশন আছে, দুটো অপশনই আছে। যাই হোক, এখানে গেলাম, এটা শেষ। এখন আর একটা জিনিস আছে, এরপর সেটআপ আছে, সেটআপের বিষয়ে এখানে দেওয়া আছে যে আপনি টাইম জোনটা আছে, লিটার কিছু মেনটেন্স ই আছে, যাই হোক এটা অত জরুরি না। আর এখানে লগ আউট করলে বের হয়ে যাবেন, লগ আউট করার দরকার নেই। এরপর গ্রুপে যাবেন, যদি গ্রুপ আপনার একাধিক 10-15টা গাড়ি থাকে সেখানে গ্রুপ করতে পারেন। আর এরপর ডিভাইস ক্লিক করতে পারেন, ডিভাইস ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে স্পিডটা কত আছে, এবং এর উপর ক্লিক করলে টোটাল ফুল ভিউটা চলে আসবে। তো এইটুকু আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।